কেরে কে কি গো মানিক ভাই, এই ভোর দুপুরে আপনি পুকুর পাড়ে বসে কি করতেছেন? মনটা কি খারাপ? এই মে, তুমি আমার সাথে ফাজলামি করবে না, আমার মনে কিন্তু শান্তি নাই। মায়ো গো মায়ো, হ্যাঁ মন মেজাজ দেখি বেশি খারাপ। তা কি হয়েছে মানিক ভাই? সুখ নাই দিল মে, সুন্দরীরা সবাই গেছে ফিল্মে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি, কিন্তু আমার বুবু তো ফিল্মে যায় নাই, আর কোনোদিন যাইবও না। জানি জানি, ফিল্মে না গেলে কি হবে? আমারই বধুয়ান বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। মায় গো মায়ো, মানিক ভাই এটা আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। বুঝবানা বুঝবানা, প্রেমিকের হৃদয় জৈলা পুইরা খাক হয়, তাতে কার কি বাসে যায়? প্রেমিকের জ্বালা বসে খালি প্রেমিক, প্রেমিক ছাড়া সকল মানব ধিক শতধিক। বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছেন। আমি কবি না, আমি প্রেমিক। প্রেমিক অক্ষরে চণ্ডী দাস রজকিনী। আপনার হাতে একটা সিফ থাকলে ভালো হইতো, আর কিছু না পারেন 12 বছর বসে তো বাইতে পারতেন। এই তুমি কি আমার অপমান করতেছো? মায়ো ঘুমায়ো, আমি আপনার অপমান করতে যাব কিসের জন্য? আমি তো আপনার মান ভাঙানোর চেষ্টা করতেছিলাম। হৃদয় ভাঙা টুকরা টুকরা, মান ভাঙায় করবা কি? বুঝছি, আমরা দিয়ে কাম হইতো না। আমার বুবুরে গিয়ে কই দেখি হ্যাঁ দিল গলে কিনা। কি যন্ত্রণা রে বাবা। আমার মানিক ভাইয়ের লগে দেখা হয়েছে, ফুসকুনি পারে হে বইস আছে। তোমরা মানিক ভাই কি তো কইল? কুস্তা কইছে না, হ্যার মুন্ড অনেক খারাপ। হ্যার যে ভাব। মায় ঘুমায়ো, তোমারও তো ভাব কম না। ওই হাসস করে একটা ফাবড়া দিতাম। শম্পা কনা, মানিক ভাই কি তো কইল? কি তো আর কইতো, পিড়িতে পড়া অক্ষরে উতলো রয়েছে যেন চণ্ডী দাস রজকিনী। তোমার লাগে হ্যাঁ দিল পরেশান, তো যাও তুমি যাও, তুমি গা শান্ত করো। মানুষটা যেমন কিরাম তাই বাংলাস। মা ঘুমায়ো, আমি এতক্ষণ ধরে ভাবতেছি মানিক ভাই এরম করতেছে কে রে, অহম দেখি আমার বোনু কিরম কিরম করতেছে। চম্পা একটা ফাবড়া দিলাম কিন্তু, যা। বুঝতাম পারছি বুঝতাম পারছি। আমি খেত দেখতাম জামু। আপনি কোনো চিন্তা করেন না, সবাই আসতেছে তো। এই লাল, এই যে ভাষা বই, আমি কিছু কইতাম না, যা কনে হেরাই কইব। কিতা কস, তুই জানস না হেরা জানে কি কইব, আমি তো তোর আগা মাথা কোনটা খুঁজে পাই না। কিতা হইছে কিতা তোর? আর না মশা, কুস্তা হইছে না। কুস্তা হইছে না তাইলে কিতা? তুই তো জানস এই সময় আমি বাইরে যাই। হ্যাঁ জানি তো। তো জানস তো আমার এদিকে লুকাইতেছিলি কে রে? না আমি ভাবতেছিলাম যে আপনি মতির লগে একটু গোপনীয় আলাপ সারতেছেন। মতি মতি ভাইয়ের লগে গোপন কথা? গোপন কথা আবার কি? দা মতি ভাইয়ের লগে কে রে? মতি আপনার কিছু কইছে না? কি যা রে মতি, তোর কুস্তা লাগবো, লাগলে আমার কস না, দিল কইল্লা ক। তোরা চাইছিস আমি দিছি নাই, মন তোর হইছে না কথা? কিছু না মামা কিছু না। তো
তোর বিষয় আসার তো কুস্তা আমার সুবিধা লাগতেছে না কি জারে লাল ইয়া ভাই যে মামা সাহেব ওই যে খেতে যাওয়ার জন্য লাল প্রস্তুত আছে লন যাই চল যাই আমি বুঝছি তুই মনটাই দুঃখ পাইছিস তোর শাস্তি দিছি দেখটা পুষাই দিব না আয় কইছত না এখন কই নাই পরে কমুনি আরে কি তারে লাল আয়স না কি দেখা নাকানি করস